हेलो फैमिली, वेलकम बैक टू माय चैनल एंड गुड इवनिंग। तो आज के ना निया हुए चे पिज़्ज़ा बार्गर अनेक किछुई निया हुए चे डोमिनोज थेके। तो एक्चुअली ऑफर छिलो जार जन्य एगुलो निया हुए चे। आर आमी आमार लाइफे ना एटा निये 3 बार पिज़्ज़ा खाच्छी आर कि। तो पिज़्ज़ा छिलो, बार्गार छिलो, आरो अनेक किछु छिलो जेगुलोर नामगुलो एकटु कठिन कठिन, কিন্তু খেতে নর্মাল, খুব একটা খাস নয়। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যেই এসব ঠিক আছে, তবে খুব খারাপও ছিল না। ব্রেডগুলো এতটাই মোটা মোটা হয় পিজার বা বার্গারের, তো একটু খেলেই আর কি পেট ভরে যায়। তো আজকে আমাদের এটাই ডিনার। গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন, পরের দিন সকাল। আর আকাশটা তোমাদের দেখাই, আকাশটা একদম তুলো দিয়ে আঁকা, শরতের আকাশ। আকাশটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আকাশের রং মানেই হালকা ব্লু কালার, যেটা সেটাই বোঝায় আর কি আকাশের রং। আমরা বলি যেটা স্কাই কালার, তো নর্মালি এই কালারটা কিন্তু দেখা যায় না, এই শরতে খুব ভালো বোঝা যায় আকাশের কালারটা, তার সাথে তুলোর মতো মেঘ, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। এটা হচ্ছে সন্ধ্যার অনেকটা পরে, তো ভাই এসেছে, ভাই এসেছে অ্যাকচুয়ালি মানে বিকেলের দিকে 4টের সময় করে। তো তারপরে সব কথাবার্তা বলছিলাম বসে, অনেক গল্প হলো। তারপরে ওদের জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো সেটাই আর কি। একটু খাওয়ার সময় আমি হালকা একটু ভিডিও করেছি, মানে ভাবছিলাম ভিডিওটা যদি বড় হয়ে যায়। ওরা বাড়ি চলে যাচ্ছে, অনেকক্ষণ ছিল আজকে, অনেক আনন্দ হইচই হয়েছে। জুন আর শুভম নিচে এগিয়ে দিতে গেল ওদের মামাকে, আর ভোলুও যাচ্ছে দেখো। আর ভোলু না যেহেতু বাগনানে থাকে, ও ভাইকে তো খুব ভালোভাবে চেনে, ভাইয়ের গায়ের গন্ধ বোঝে, যার জন্য নয় ও ভাই যখন প্রথমে এলো না মানে এতটাই আনন্দে পাগল হয়ে গেছে, কি করবে কিছু বুঝতে পারছে না। মানে একবার ভাইয়ের কোলে উঠছে, একবার ভাইয়ের পা শুঁকছে, কি করবে মানে পুরো ঘুরে গেল, ভাইয়ের পায়ের কাছটা নেয় বর্মন করে ঘুরে গেল। কি সুন্দর, মানে পুরানো মানুষের গায়ের গন্ধ পেয়েছে, তো ও মুখে বলতে পারে না, ও মিস করে মাকে, বাপিকে মিস করে, বোঝা যায়। আমরা যাবো, ভলুকে দিয়ে আসবো, কারণ ওইখানেই বড় হয়েছে, তো ছোট থেকে, যার জন্য ওর টানটা একটু অন্যরকম, কারণ আমি এতটা বুঝতে পারি না। আমি ভাবলাম আমাদের এখানেই হয়তো খুব খুশি আছে, কিন্তু না গো, ও যেখানে বড় হয়েছে সেখানে অনেক লোকজন দেখে, মেন আমার মায়েদের বাড়িতে অনেক লোকজন দেখে, আরও খোলামেলা, মায়েদের দালান উঠোন খোলামেলা, আমার বাপিকে মাকে দেখতে পায়, তো তাদেরকে মানে তাদের আদর পায়, তাদের বকুনি খায় আর কি, সব কিছু মিলিয়েই ও ওইভাবেই অভ্যস্ত। আর ও তাদেরকে যে মিস করে সেটা আমি এইবারেই বুঝতে পারলাম, মানে ভাই আসার পরে বুঝতে পারলাম। ভাইকে কিন্তু, ভাই যখন মায়েদের বাড়ি থাকে না, ভাইকে একদমই পছন্দ করে না ভলু, কারণ ভাই হচ্ছে রাগায় আর কি, কন্টিনিউ ভলুকে রাগায়, আর ভলু কন্টিনিউ ডাকে ভৌ ভৌ করে, ভাইকে দেখলে খুব রেগে যায়। কিন্তু আজকে দেখলাম যে একদম অন্যরকম, মানে যে ভলু রেগে যায় ভাইকে দেখলে, সে ভাইকে দেখে এত আনন্দ পেয়েছে, মানে খালি ওর গায়ের গন্ধটা পেয়েছে, পেয়ে এত খুশি হয়েছে। তখনই আমি বুঝতে পারলাম যে ও খুব মিস করে, কারণ যাকে ভালোবাসে না তাকে এতটা যদি মিস করতে পারে, তাহলে যাদের ভালোবাসে তাদেরকে মানে পেলে কি করবে ভলু আর কি। যাই হোক, খুব তাড়াতাড়ি ভলুকে নিয়ে যাব বাগনানে, ভলুকে দিয়ে আসব। আর আমি যেটা দেখালাম সেটা হচ্ছে পরের দিন আর কি, ভাই তো মানে চলে গেছে কালকে রাত্রে, ওরা রাত্রে বলতে সন্ধ্যের অনেকটা পরে ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে তার পরের দিন সকালে আর কি, আমি সারাদিন কন্টিনিউ আর কি ব্লগ বানাতে পারিনি। তো পরের দিন সকালে তোমাদের একটু বেসিনটা ক্লিন করাটা কেন দেখালাম বলি, কারণ হচ্ছে বেসিনে দেখবে জলের একটা আয়রন হয়, তো আমাদের তো 160 ফুটের মানে যে লাইনটা আর কি জলের, সাম্বারসাল বসানো, তো ওই জলের মানে একটা কস হয় আর কি, সেটার জন্য স্টিলটা পুরো দাগ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে না আমি ওখানে অনেকটা পরিমাণ নুন, পাতিলেবুর জুস
আর একটু ভিমবার সাবান দিয়েছিলাম, দিয়ে স্টিলের জালি দিয়ে ঘষে ঘষে ওটাকে অনেকটা পরিষ্কার হয় আর কি। তো এটা তোমাদের জন্য একটা টিপস ছিল আর কি, যে যদি কারোর তোমাদের এরকম বেসিনে এগুলো দাগ হয়েই যায়, বেসিনটা সবসময় জল দিয়েই তো ইউজ হয়, যার জন্য বেসিনের ভিতর বা বাইরে এরকম দাগ হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো, লেবু, নুন আর হচ্ছে একটু ভিমবার লিকুইড বা ভিমবার যে সাবানগুলো হয় সেইগুলো। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আর কি, সন্ধ্যার সময় একটু লাইটিংটা তোমাদের দেখালাম, শুভম লাগিয়েছে। আর আজকে হচ্ছে রাতে বাড়িতে কিছু রান্না হয়নি, চিকেন টিক্কা মশালা আর তন্দুরি রুটি অর্ডার করা হয়েছিল। আজকের মতো সবাইকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং।